পোকো C3 ফাইনালি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল এবং পোকো দাবি করেছে তাদের এই C3 হচ্ছে বাজেটের মধ্যে গেম চেঞ্জার ফোন। আদেও কি এটা সত্যি? তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, বিগত 2-3 দিন ধরে আমরা কলকাতাতে থাকায় আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড এবং ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কিন্তু এই জিনিসটি মানিয়ে নেবেন বিগত আরও 5-6 দিন, কারণ আমরা এখন কলকাতাতে কিছুদিন থাকবো। আজকের এই ভিডিওতে আমরা পোকো C3 নিয়ে বিস্তারিত আলোচনা করব, জানবো এর মধ্যে কী স্পেসিফিকেশান আছে, কী ফিচার্স আছে এবং আদৌ কি এটি গেম চেঞ্জার ফোন। তো চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। পোকো C3 মধ্যে আপনারা যে ডিসপ্লে পাচ্ছেন সেটা হলো 6.43 ইঞ্চির HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, সঙ্গে এখানে 400 nits ম্যাক্স ব্রাইটনেস থাকায় ডিসপ্লে কিন্তু ওভারঅল যথেষ্ট ব্রাইট এবং এটি আসছে ওয়াটার ড্রপ নচের সঙ্গে। ডিসপ্লে কোয়ালিটি ওভারঅল ঠিকঠাক আপনাদেরকে লাগবে, সাইজেও যথেষ্ট বড়। ব্যাক সাইডে এখানে আপনারা প্লাস্টিকের বিল দেখতে পাবেন, কিন্তু কোনো রকমের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এখানে নেই। পিছনে এখানে ক্যামেরা লেআউটটি এরকমের যে আপনাকে মনে হবে হয়তো 4টি ক্যামেরা আছে, কিন্তু আদতেও সেটা নয়। এখানে আপনারা দেখতে পাবেন 3টি ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ। সঙ্গে ফোনের মধ্যে আপনারা 3.5mm জ্যাক, লাউড স্পিকার সমস্ত কিছুই পেয়ে যাবেন, কিন্তু একটা জিনিস এখানে মিস করে দিয়েছে, সেটা হলো টাইপ সি পোর্ট। হ্যাঁ, এটি আসছে মাইক্রো USB 2.0 পোর্টের সঙ্গে, যদিও ঠিক আছে, একটি লো বাজেটের স্মার্টফোনের সঙ্গে এটুকু তো কম্প্রোমাইজ করাই যায়। এবং আমার মনে হয় পোকোর প্ল্যানটা একটু আলাদা ধরনের। পোকো যখন ভারতে লঞ্চ করেছিল তারা বলেছিল তারা নাকি ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড, কিন্তু যখন বাংলাদেশে লঞ্চ হলো আমরা দেখলাম সাওমির যে হেড সেই পোকো লঞ্চ করলো। তো এদের প্ল্যানটা কি আমি আদৌ বুঝি না। এবং এই যে পোকো C3 আছে, আমার মনে হয় রিয়েলমি C3-কে নামটা কপি করেছে, যদিও রিয়েলমি C3-র পর রিয়েলমি C4 বের করেনি, ডাইরেক্ট C12, C11, C15 অনেক হিজিবিজি ফোন লঞ্চ করেছে। তো আমার মনে হয় পোকো এরকমের কিছু কাজ করবে, কিন্তু নামটা চুরি এই নিয়ে কোনো সন্দেহ নেই। আউট অফ দ্য বক্স পোকো C3 রান করবে Android 10, যেটি কাস্টমাইজ করা থাকবে MIUI 12-এর সঙ্গে। সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এখানে পোকো লঞ্চার থাকায় এখানে আপনারা ক্লিন UI দেখতে পাবেন, উল্টোপাল্টা কোনো রকমের অ্যাডস আসবে না, যেটা সাধারণত আমরা রেডমির ফোনে দেখতে পাই হবে। সঙ্গে এখানে PTY কোটিং আছে, যেটা একটা ইন্টারেস্টিং ফিচার্স আমাদেরকে লেগেছে এবং হয়তো কোনো কারণে জলে পড়ে গেলে ফোনটা রক্ষা হয়ে যাবে। 2টি ভ্যারিয়ান্টে ফোনটি লঞ্চ হয়েছে, 3GB RAM, 32GB স্টোরেজ। ভারতীয় বাজারে এটা দাম রেখেছে 7,500 টাকা, যেটা ওভারঅল ঠিকঠাক দাম, কিন্তু বাংলাদেশে দাম রেখেছে কত, 12,000 টাকা। তো এই দামটা আমার মনে হয়েছে যে ভারতে দাম ঠিকঠাক হলেও বাংলাদেশে অতিরিক্ত দাম রেখেছে, 2,500 কম হলে আরও বেটার হতো। কিন্তু আমি যতদূর জেনেছি বাংলাদেশে ভ্যাটের পরিমাণ হচ্ছে 57%, তো যে কোনো ফোনের দাম এমনি বেড়ে যায়। 4GB RAM, 64GB স্টোরেজের দাম রাখা হয়েছে 9,000 টাকা এবং বাংলাদেশে 13,000 টাকা। তো এই জিনিসটাও কেমন লেগেছে, তো ভারতের তুলনায় দাম কম্পেয়ার করলে কিন্তু অনেক বেশি। তার একটি কারণও আছে, যেমন ভ্যাট বেশি, দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশে পোকোর বা সাওমির কোনো রকমের ফ্যাক্টরি নেই, তো এর একটি কারণ দাম বেশি হওয়ার। পিছনে এখানে 3টি ক্যামেরা আপনারা দেখতে পাবেন, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সঙ্গে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং ডেপথ সেন্সার। এবং আপনারা সবাই জানেন 2 মেগাপিক্সেলের ক্যামেরার কী কাজ, আদৌ কী কাজ করে। ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা থাকছে এবং আপনার মাল্টিটাস্কিং করার জন্য বা গেম খেলার জন্য এখানে যে প্রসেসর পাচ্ছেন সেটা হলো মিডিয়াটেকের হিলিও G35। এটি একটি অক্টাকর প্রসেসর এবং 12 ন্যানোমিটার বেস টেকনোলজিতে তৈরি। দামি হিসাবে দেখলে ভারতীয় বাজারে আমরা বলবো মোটামুটি ঠিক আজকের দিনে দাঁড়িয়ে, কারণ পোকো C3 কিছুদিন আগে ভারতে 6-6,500 পাওয়া যাচ্ছিলো সেলে, কিন্তু 11,500 টাকায় মিডিয়াটেকের G35 আমি একদমই রেকমেন্ড করবো না, কারণ এই সেম দামে 11,000 টাকায় আপনারা রিয়েলমি C3 পাবেন, যেখানে মিডিয়াটেকেরই G70 পাবেন, যেটা এর তুলনায় অনেক ভালো পারফর্ম আপনাকে দেবে। তো ব্যাপারটা আপনি বুঝুন কী চান, আপনার গেম করতে চান, পারফর্ম ভালো চান, সো এটার চেয়ে বেটার হবে আপনারা রিয়েলমি C3 দিকেই মুভ করুন। সঙ্গে আপনার মাল্টিটাস্কিং করার জন্য এবং গেম খেলার জন্য এখানে পেয়ে যাবেন 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটা এই দামে কিন্তু যথেষ্ট বেশি। সঙ্গে এখানে এটি চার্জ হবে 10W-এর একটি চার্জারের সঙ্গে, 0-100% চার্জ হতে প্রায় 3-3.5 ঘন্টা সময় নেয় এবং এটি চার্জ হবে MIUI 2.0 পোর্টের সঙ্গে। তো এই হলো পোকো C3-র কাহিনী, আপনাকে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার তো মনে হয়েছে রিয়েলমি C3-কে নামটা কপি করেছে এবং যে স্পেসিফিকেশান আছে এটা বিদেশে লঞ্চ হওয়া Redmi 9C-র মতোই, খুব বেশি পার্থক্য নেই।
এবং যে দামে লঞ্চ করেছে আমার মনে হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা দেওয়া অত্যাবশ্যকীয় ছিল। এই জিনিসটি না দিয়ে শুধু ফেস আনলক দিয়ে আজকাল লক আমি প্রেফার করি না। তো এই জিনিসটি অবশ্যই মিক্স করেছে এবং এই দামে যে লঞ্চ করেছে টাইপ সি পোর্টও দিতে হতো। ফাস্ট চার্জার 10 ওয়াটের দিয়েছে, ঠিক আছে ফাস্ট চার্জার লাগতো না, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং টাইপ সি পোর্ট এই দুটি কিন্তু মিস করে দিয়েছে পোকো C3 আমার মনে হয় এই দামে। তো ওভারঅল একটি ঠিকঠাক ফোন আছে, যারা একটি বড় ডিসপ্লে ফোন চান, 5000 mAh ব্যাটারি ব্যাকআপ চান, ফোন দেখতে সুন্দর হবে, পিছনের 3টে ক্যামেরা, সামনে 1টি ক্যামেরা, ওভারঅল একটি ব্যালেন্সড ফোন, কিন্তু কোনোদিনই এটি গেম চেঞ্জার ফোন নয়। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পোকো M2 আমাদের কাছে আছে, পোকো X3 আছে, আনবক্সিং দিয়েছি হয়তো আগে, আবার কিছুদিন পর দেব, বাড়ি যাওয়ার পর 5-6 দিন পর মেবি। তো আজকের মতো ভিডিও এখানেই থাকলো, দেখা হবে পরবর্তীকালে নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা বাই, আমাদের গল্প আমাদের ভাষা বাংলা ভাষা, জিন্দাবাদ।